আর পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আজ 5/8/2024 আমাদের আলিপুরদুয়ার ডিভিশনের জন্য টোটাল 9 জন এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় আজ আমাদের পিএমএলএস অফিস থেকে জয়নিং দেওয়া হলো। আপনারা প্রত্যেকেই জানেন যে এই ভিডিওটা কেন করা হয়। এই ভিডিওটা এই জন্যই করা হয় যাতে আগামী দিনে ক্যান্ডিডেট বা পিএমএলএস কোম্পানির মধ্যে ভুল বোঝাবুঝি না থাকে, যাতে পিএমএলএস কোম্পানি ক্যান্ডিডেটকে সঠিক কথা বলে এই কোম্পানিতে জয়নিং দিয়েছে কি না, বা ক্যান্ডিডেট সব কিছু সঠিক শুনে এই কোম্পানিতে জয়েন করেছে কি না তার প্রুফ এই কোম্পানি রাখার জন্য এই ভিডিওটা বানানো হয়। এই ভিডিও শুধু পিএমএলএস কোম্পানিতেই থাকে তা নয়, এই ভিডিও আমাদের যে টেন্ডার আমাদের চলছে, কোথায় কোথায় চলছে টেন্ডার, আলিপুরদুয়ার ডিভিশন চলছে, আমাদের বালুরঘাট ডিভিশনে চলছে, আমাদের নিউ জলপাইগুড়ি ডিভিশনে চলছে, নিউ জলপাইগুড়ি টু দীঘা, নিউ জলপাইগুড়ি টু আপনার অমৃতসর, নিউ জলপাইগুড়ি টু দিল্লি, এই রুটেও আমাদের কাজ চলছে, বালুরঘাট টু ভাতিন্ডা, হ্যাঁ এই রুটে কাজ চলছে, তারপরে আলিপুরদুয়ারে চলছে। এই যে জায়গাগুলোয় আমাদের টেন্ডার আছে সেই টেন্ডারের ঘরে কিন্তু এই ভিডিওটা আমাদের রাখা থাকে। কারণ পিএমএলএস কোম্পানির কাজ কি, পিএমএলএস কোম্পানির কাজ হচ্ছে এই বেডরোল ডিভিশনে, রেলের যে বেডরোল ডিভিশন যেটা হচ্ছে পিওর কন্ট্রাকচুয়াল কাজ, কোনো গভর্নমেন্ট জব নয়, পিওর কন্ট্রাকচুয়াল যে কাজ হয় কন্ট্রাকচুয়াল, এই জবেতে পিএমএলএস রিক্রুটমেন্ট করে। কারণ কিভাবে করে, এই টেন্ডার পিএমএলএসকে দায়িত্ব দিয়ে রেখেছে রিক্রুটমেন্ট করার। আজকে তোমাকে যে আমি রিক্রুটমেন্ট করছি, তোমাদের যে আমরা রিক্রুটমেন্ট করেছি, তোমরা আইডি কার্ড পেয়েছো, তোমরা এগ্রিমেন্ট পেয়েছো, তোমরা ড্রেস পেয়েছো, তো আমাকে কোম্পানি দায়িত্ব দিয়ে রেখেছে এই রিক্রুটমেন্ট করার। সুতরাং এই ডিভিশনগুলো, এই নিউ জলপাইগুড়ি, বালুরঘাট বা আলিপুরদুয়ারে, এই ডিভিশনগুলোতে যতদিন আমাদের টেন্ডার থাকবে ততদিন আমরা রিক্রুটমেন্ট করতে পারবো। তারপর যখন টেন্ডার শেষ হয়ে যাবে, আবার অন্য জায়গায় হবে, তখন ওখানে আমরা করব। তো আমাদের বক্তব্য এটাই যে আমরা শুধু বেডরোলের কাজের জন্য লোক নিই, আমাদের এইখানে কোনো রকম সরকারি চাকরি দেওয়া হয় না, বা আমাদের এখানে অন্য কোনো চাকরি হয় না, সেটা নিশ্চয়ই তোমরা জানো। আর আমরা পুরো সিস্টেম ওয়াইজ ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করি। একটা ছেলেকে প্রপার ডকুমেন্টেশন, পুলিশ ভেরিফিকেশন লাগে, তবেই আমাদের কোম্পানিতে জয়নিং হওয়া যায়। আর আমাদের কোম্পানিতে কখনো কাউকে আমরা রিকোয়েস্ট করি না আসার জন্য, আমরা ডাইরেক্টলি এটাই বলি যে আপনারা ভেবে চিনতে আসুন, দেখুন, যদি আমাদের কোম্পানির কাজ, আমাদের রুলস রেগুলেশন ঠিক থাকে তাহলে আপনারা জয়েন করবেন। তো তোমরা যে এসেছো, তোমরা যে দেখলে, কেমন লাগলো তোমাদের আমাদের কাজ? আমাদের রুলস রেগুলেশন ঠিক আছে তো? আচ্ছা, আমি এরপর এখন পরিচয় করব, তোমরা সবাই কে কোথা থেকে এসেছো। আচ্ছা এক সেকেন্ড, তুমি কোথা থেকে এসেছো? পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে এসেছো। তোমার নাম? সুভাশিস বিশ্বাস। তোমার নাম? আমার নাম অরুণ মণ্ডল, আমি মালদা ডিস্ট্রিক্ট। অরুণ মণ্ডল মালদা থেকে। তোমার নাম? প্রসেনজিৎ দাস, মালদা থেকে এসেছো। তোমার নাম? বিশ্বজিৎ দাস, কুচবিহার থেকে এসেছো। তোমার নাম? সুনীল মান্ডি, মালদা থেকে এসেছো। আচ্ছা, সুনীল মান্ডি, আচ্ছা তুমি মালদা থেকে এসেছো। আচ্ছা, তোমার নাম? তুমিও মালদা থেকে এসেছো। বিবেকানন্দ পাল পুরুলিয়া থেকে এসেছো। আচ্ছা, পুরুলিয়া থেকে এসেছেন বিবেকানন্দ পাল। দেবাশিস দাস মালদা থেকে। আর ওই ছেলেটির নাম আছে যে ছেলেটা দুর্গাপুর থেকে আসছে? বিশ্বজিৎ কর। ও কোথা থেকে এসছে? দুর্গাপুর থেকে। আচ্ছা, টোটাল 9 জন আজকে জয়েন করলো। তো তোমরা প্রত্যেকে আইডি কার্ড, এগ্রিমেন্ট, যাবতীয় সিস্টেম যা আছে, ড্রেস সব কিছু বুঝে পেয়েছো তো? সবাই বুঝে পেয়েছো। কাজ সম্পর্কে কারুর কোনো সন্দেহ বা কোনো রকম প্রবলেম মনে হয়েছে? আচ্ছা, কাজটা কি কাজ বলা আছে? পেট্রোলের কাজ। কোনো গভর্নমেন্ট চাকরি না প্রাইভেট চাকরি? পুরোপুরি প্রাইভেট চাকরি। আচ্ছা, এছাড়া স্যালারি কি বলা আছে? 500 টাকা করে পার ডে হিসেবে রোজ, যতদিন ডিউটি তত ইনটু 500 টাকা। আচ্ছা, নো ওয়ার্ক নো পে, বাট
এখানে অনেক রকম সিস্টেম ওয়াইজ কাজ হয়, সেক্ষেত্রে একটা ছেলে স্যালারির থেকেও আরও অনেক এক্সট্রা ইনকাম করতে পারে, কিন্তু সেটা সৎ পথে, কোনো দু নম্বরই পথে নয়, সেটা শুনেছ? আচ্ছা, এটাও বলা আছে কোনো যদি মাল হারিয়ে যায় বা লস হয় সেক্ষেত্রে সেটেলমেন্টের সিস্টেমটা বলা আছে, শুনে নিয়েছ? কারুর কোনো অসুবিধা আছে, কোনো প্রবলেম আছে, ভয় ভয়ের ব্যাপার আছে? নেই তো, তাহলে কোম্পানি একদম পারফেক্ট আছে। আচ্ছা, এছাড়া আমি সবাইকে এটাই বলবো যে আমাদের কোম্পানি আজকে বিগত 7 বছর ধরে এই রিক্রুটমেন্ট করছে, আজ অবধি কোনো ফল্ট আমরা কেউ বার করতে পারেনি। আর আমাদের ভুবনেশ্বর ডিভিশন কাজ হয়েছে, বিশাখাপত্তনম হয়েছে, আজ আলিপুরদুয়ার হচ্ছে, গোরখপুর হয়েছে, বারাউনি হয়েছে, প্রচুর জায়গায় কাজ হয়েছে। PMLS একটা ব্র্যান্ড, আমাদের কোম্পানির একটা সুনাম তৈরি হয়ে গেছে, আমাদের ছেলের কিন্তু অভাব হয় না, যারা কাজ করছে তারাই ছেলে দিচ্ছে, ঠিক আছে? যেমন এই তোমার নাম কি? বিশ্বজিৎ দাস, তুমি কুচবিহার থেকে এসেছো, তোমাকে কে পাঠিয়েছে? অরূপ পাঠিয়েছে। অরূপটা কে? এখানে কাজ করছে, তাই তো? তার মানে কি বোঝালো? মানে অরূপ অলরেডি আমাদের কোম্পানিতে কাজ করছে, সে আবার তোমাকে পাঠিয়েছে, তার মানে জায়গাটা নিশ্চয়ই ঠিক, তাই তোমাকে পাঠিয়েছে। এর আগেও তোমার পাড়া থেকে, এলাকা থেকে আরেকটা বন্ধুকে পাঠিয়েছিল। তাহলে বুঝতে পারছো, আমাদের এখানে যারা কাজ করে তারাই ছেলে নিয়ে আসে, ফলে ছেলের অভাব হয় না। আমরা জেনুইন সিস্টেমে কাজ দেওয়া পছন্দ করি, এবং আমাদের এই কোম্পানিতে কাজের জন্য কোনো চাকরি দেওয়ার নাম করে কোনো লাখ লাখ টাকা বা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা চাওয়া হয়েছে? সত্যি কথা বলবে, চাওয়া হয়েছে? যে টাকাটা তোমাদের থেকে নেওয়া হয়েছে এক মাসের মাইনে 15,000 থেকে 16,000, সেটা সিকিউরিটি ডিপোজিট পারপাস, টিকিট, ড্রেস, এবং তোমাদের যে মাল কোনো কারণে যে লোসকান হয় সেখানে যাতে পুরো টাকাটা তোমাদের না কাটা হয়, তোমাদের থেকে একটা সামান্য সেটেলমেন্ট আর কিছুটা কোম্পানি গুণকার দিয়ে, যাতে তোমাদের অসুবিধে না হয়। সেই জন্য এখানে কি কোনো রকম আলাদা করে টাকা নেওয়া হয়েছে? তাহলে এটা বোঝা গেল যে আমাদের কোম্পানিতে চাকরির জন্য কোনো উল্টোপাল্টা টাকা পয়সা লাগে না। এরপর অনেক ছেলের প্রশ্ন থাকে যে স্যার আপনারা বলছেন টাকা লাগে না, অথচ টাকা নেওয়া হয়। তো আমি একটা কথা এটাই বলবো, আজকালকার দিনে সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও 5,000 টাকা ডিপোজিট দিতে হয় ড্রেস টিকিটের জন্য, এই ড্রেস প্রেসের জন্য, ট্রেনিংয়ের জন্য। আর আমাদের কোম্পানিতে তুমি কাজ করতে আসছো, তোমাকে 2,00,000 টাকার মাল দেওয়া হচ্ছে, কম্বল, চাদর, বালিশ, তার সিকিউরিটি ডিপোজিট কী আছে? তো কোম্পানি তোমাকে টিকিট দিচ্ছে রিজার্ভেশন, তোমাকে ড্রেস দিচ্ছে, তোমার পিছনে ডিজিটাল মার্কেটিং খরচা করছে, তো সেই জায়গায় কোম্পানি তো একটা সামান্য খরচা নেবেই, সিকিউরিটি ডিপোজিট নেবেই। তো এটা চাকরি দেওয়ার নাম করে নিচ্ছি না, এটা নিচ্ছি সিকিউরিটি ডিপোজিট পারপাস, যেটা তুমি কিন্তু কাজ সারা জীবন করতে পারবে। আমরা কিন্তু কাজ থেকে তোমাকে কোনোদিনই বার করবো না, আমাদের কোম্পানি চেঞ্জ হবে, কন্ট্রাক্ট চেঞ্জ হবে, টেন্ডার চেঞ্জ হবে, তোমার কাজ কিন্তু কোনোদিন যাবে না, ঠিক আছে? তাহলে এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার। এবং বেতন বাড়ার ব্যাপার আছে, বছরে রিনুয়াল হয়, সেই রিনুয়াল হলে বেতন বেড়ে যায়, ঠিক আছে? আর বাকি যেটা বলবো, সোশ্যাল মিডিয়াদের যারা আছে, সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরা আছে বা বন্ধুরা আছে, একটু মার্কেটে বিবেচনা করে কাজ করতে বলবো। মার্কেটে অনেক ফেক কোম্পানি বেরিয়ে গেছে, যাদের কোনো অফিস নেই, যাদের কোনো লাইসেন্স নেই, যারা বিভিন্ন গ্রুপ নামে পরিচিত, কোম্পানির নাম বলতে চাইছি না, তারা কি করে, এইভাবে সুন্দর করে ভিডিওও করে না, আর এইভাবে জয়েনিংও দেয় না, এইভাবে প্রসিডিওরও মেনটেন করে না, তারা পাবলিকের থেকে লাখ হাজার হাজার টাকা তুলে নিচ্ছে, 30, 40, 50, 1,00,000 তুলে নিচ্ছে, ফাঁকা ট্রেনের মধ্যে দাঁড় করিয়ে ভিডিও করছে, আবার রেলের লোগো দেওয়া ড্রেস দিচ্ছে, এইসব আইনত অপরাধ, এইভাবে কাজ হয় না, ঠিক আছে? এই কাজের একটা প্রসিডিওর আছে, এইভাবে তারা কাজ দিচ্ছে, এবং তাদের কোনো এইভাবে তোমরা যে আজকে জয়েন করলে, তোমরা যে ডিউটি ধরবে, তোমাদের যে ভিডিও হবে, ফিডব্যাক ভিডিও, সব কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকবে। আমাদের এখানে কোনো রকম লুকিয়ে চুরিয়ে জালিয়াতি করে কাজ হয় না, সিস্টেমে কাজ হয়। তো আমি এই জন্য বলি ক্যান্ডিডেট বা সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরা আছে, বন্ধুরা আছে, এটাই বলি যে সবসময় একটু বিবেচনা করুন, দেখুন, যেটা মনে করবেন যে হ্যাঁ আমার এই জায়গা ঠিক আছে, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আমরা কিন্তু কাউকে রিকোয়েস্ট করি না, বারবার ভেবে চিনতে এখানে আসতে বলি, আমরা কাউকে জোর করি না। আর তোমরাও যে এসেছো, তোমাদেরকে কেউ জোর করা হয়েছে? সবাই নিজের ইচ্ছায় এসেছো, তাহলে কাজ ভালো লেগেছে?
ভিডিও আমি এখানে সমাপ্ত করতে পারি। আগামী কালকে তোমরা আলিপুরদুয়ার পৌঁছাচ্ছ, পরশু থেকে তোমাদের ডিউটি স্টার্ট, এবং তোমরা ভিডিও পাঠিয়ে দেবে সোশ্যাল মিডিয়া, আমাদের আপলোড তো থাকবেই। এছাড়া তোমরা ভালো করে কাজ করো, পরবর্তীকালে তোমাদেরকে আমরা ট্রান্সফারও দিয়ে দেবো আলি বিভিন্ন জায়গায়, যারা কাজ শিখে যাবে। ওকে, এখানে আমি ভিডিও সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।